बोलो हैप्पी बर्थडे बोलो हैप्पी बर्थडे पापा हां ये मामा मैं हैदर तो नमस्कार বন্ধুরা রকমারি ভুরি ভুরি ব্লগে আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজ আমাদের দিনটা খুব স্পেশাল একটা দিন আমাদের স্পেশাল একজনের আজ বার্থডে তো কার বার্থডে এখন বলছি না একটু পরে দেখাবো তো আজকের ব্লগটা বার্থডে উপলক্ষে থাকবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি এখন যাব রান্নাঘরে বার্থডে উপলক্ষে একটা ছোট কেক আমি আনতে পাঠিয়েছি তো কাকে দিয়ে আনতে পাঠিয়েছি সেটাও একটু পরেই দেখাবো কারণ আমি আজকে যেতে পারিনি আমি দীপা মানে আমরা কেউ যেতে পারিনি তো অন্য একজনকে পাঠিয়েছি চলো সবাই ভাবে বার্থডেটা আমার আমি না দীপা তো সেপ্টেম্বরে না দেখে পুরো হ্যাঁ হ্যাঁ বার্থডে তো সারপ্রাইজ তো পরে দেখাবো এখন না এখন বলবো না তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর এই যে রান্নাঘরে আমি দুধটা অনেকক্ষণ আগে চাপিয়ে রেখেছি দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে আর পায়েসের দুধটা একটু ঘন করে না নিলে বেশ ভালো লাগে না তো অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব যে কেক নিয়ে চলে এসেছে আমি আগেই বলেছি খুব ছোট্ট একটা কেক আনতে বলেছিলাম যে গিয়েছিল সাগর আর হচ্ছে বাজারে আরও খুঁটিনাটি এটা ওটা কাজ ছিল তো সেগুলোও সেরে আসলো তাহলে চলুন আবার রান্নাঘরে যাওয়া যাক যে গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি কড়াইতে একটু ঘি দিয়ে সেই ঘিতে আমি চালটা ভেজে নিচ্ছি এতে পায়েসের টেস্টটা বেশ ভালো আসে আর এই যে এদিকে দুধটা আমি তো বলেছি অনেকটাই ঘন হয়ে এসেছে তো এখান থেকে কিছুটা দুধ আমি তুলে রাখবো কারণ একবারে পুরো দুধটা দিয়ে দিলে বেশি হয়ে যেতে পারে তো সেই জন্য একটু পরে দিলে মানে যদি লাগে পরে দেব তো সেটাতে পায়েসটা খুব ভালো হয় তো চালটা ভাজা হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা দুধ তুলে রাখবো তোলার পর বাকি দুধটার মধ্যে আমি চালটা দিয়ে দেবো আমাদের রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট যে সমস্ত রান্নাগুলো করার ছিল আজকে যদিও খুব সিম্পল রান্না হয়েছে তেমন কোনো রিচ খাবার হয়নি তো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি বসিয়েছিলাম পায়েস আর এই যে ছোট একটা প্লেটে তুলেও রেখেছি এই যে খেজুরের গুড় দিয়ে পায়েস করেছিলাম আজকের রান্নাতে তেমন কিছুই হয়নি তেমন কোনো স্পেশাল কিছু যাই হোক তো আমি দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে আজকে তো এটা আমার আর দীপার খুব প্রিয় একটা খাবার সেটা হলো বেগুন দিয়ে মাছের তেল তার মধ্যে একটু আলুও আছে বেগুন আর আলু দিয়ে মাছের তেল এখানে হচ্ছে পটল ভাজা আলু ভাজা এখানে তেঁতুল দিয়ে মুসুর ডাল মানে টক ডাল কী হয়েছে মাম্মা এখানে পাঁপড় ভাজা আর এখানে মাছের ঝাল তো এই আজকে আমাদের খাবার দুপুরের মেনু আর কি আর তার সাথে আছে ভাত তো থাকবেই যাই হোক আর শুনু এসছে পাঁপড় নিতে দুটো আর একটা দুটো একটা নিয়েছে আর একটা নেবে দিয়ে দুটো হবে পাগলি কি করবা নিয়ে খাবা খাও বলে বাবা এখন আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব কাকা এসছে মানে যে কাকা আমাদের দুধ দেয় সেই কাকা এসছে দুধটা নিয়ে আসি
মিঠা বাসা না এইটা ধরো শুনু দুটো পাপড় নিয়েছিল সেটাই খেয়ে খেয়ে বেড়াচ্ছে আর আমার হাতে একটা ক্যাডবেরি দেখে সেটা নিয়ে নিল ও ফেলেও দিল দুষ্টুমি করে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুনুকে ঘুম পাড়াবো তারপর আবার দেখা হবে সন্ধ্যাবেলা পাপার হ্যাপি বার্থডে হয়ে যাক তারপরে হ্যাঁ চলে হ্যাপি তারপরে পাপার আজকে কি সবাইকে বলো হ্যাপি করছি দেখো যখন সবাই কেমন তাকিয়ে অসুবিধা নেই লিবাই না লিবাই না মাথা তুলতে গেলাম মোমবাতি লেভাতে নেই মোমবাতি হচ্ছে শুভ জিনিস তো নেভানোটা অন্যরকম ব্যাপার সেজন্য মোমবাতি নেভানো হবে না হ্যাঁ বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আলো বল সবাই হ্যাপি বার্থডে হয়ে গেছে খাওয়ানো দেখো ওটা দিয়ে খাওয়াবে সোনা পাপাকে খাইয়ে দাও তুমি বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে পাপা
ওর মজাটা দেখছি কিন্তু আমি মুখে লেগে গেছে বলো হ্যাপি বার্থডে বলে দাও একটু হ্যাপি বার্থডে এদিকে তাকাও বুনু একটু তাকাও এদিকে তাকাও একটু তাকাও ঠাম্মা দাদাকে খাই দাও শোনা ঠাম্মা দাদাকে ভালো করে পড়ে যাবে হ্যাঁ তুমি তো সবুজ কালার বাবা এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও কাটছে ও পেট মাথার জন্য রেডি
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলো পাপার হ্যাপি বার্থডে ঘরে গেছে যাও 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 ঘরে গেছে বললো তো বললে তো আবার কি তো ও এখন কেকটাকে কাটবে, ওর জন্য নিয়ে যেতে দিচ্ছে না, দুষ্টুমি খালি এখানে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটিকে ক্লিক করে দিন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই। তাহলে আজকে ভিডিওটা দেখছি এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো আমি তো কেক নিয়ে পালিয়েছি, কারণ শুরু ওটাকে কেটে কেটে নষ্ট করবে, তো ওটাকে আমি সরিয়ে রেখেছি। তো সেই জন্য শুরু দিকে রান্না করতে করতে গেল, যাই এবার দেখে আসি ও কী করছে।